সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে পেঁপে গাছে কী কী দিলে পেঁপের পলন দুই থেকে তিন গুণ বেশি হবে এবং খুব দ্রুত ফুল ফল এসে ভরে যাবে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা পেঁপে গাছে ফলন বৃদ্ধির পূর্ব শর্ত হচ্ছে সার প্রয়োগ মোট তিন কিস্তিতে পেঁপে গাছে সার প্রয়োগ করতে হয় পূর্বের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে কিভাবে সার প্রয়োগ করবেন তা দেখিয়েছি আপনারা তা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর আজকে দেখাবো তৃতীয় অর্থাৎ শেষ কিস্তিতে কী কী সার দিলে পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এসে বড় যাবে দর্শক বন্ধুরা কীভাবে করবেন চলুন দেখে নেই দর্শক বন্ধুরা প্রথমেই আপনারা গাছ প্রতি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ইউরিয়া তিরিশ গ্রাম এমওপি টিএসপি একশো গ্রাম ডিএপি একশো গ্রাম জিপশ্যাম পঞ্চাশ গ্রাম জিঙ্ক দশ গ্রাম এবং ফোরাডান দশ থেকে পনেরো গ্রাম এসেডা বোরন পাঁচ থেকে দশ গ্রাম সালফার পাঁচ থেকে দশ গ্রাম একসাথে মিশিয়ে মিশ্র সার তৈরি করে নিতে হবে দর্শক বন্ধুরা দেখুন ঠিক এভাবেই প্রত্যেকটি সার একসাথে মিশিয়ে নেবেন আপনারা চাইলে একসাথে না মিশিয়ে আলাদাভাবেও প্রয়োগ করতে পারেন আমি সময় বাঁচানোর সুবিধার্থে একসাথে সারগুলো মিক্স করে নিয়েছি এবার সার প্রয়োগের পালা কিভাবে প্রয়োগ করবেন প্রথমে গাছের চারপাশের আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এরপর গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফুট দূরত্বে চারপাশে গোলাকার টানেল তৈরি করতে হবে দর্শক বন্ধুরা বেশি গভীর করা যাবে না বেশি গভীর করলে শিকড় কাটা যেতে পারে এবার এই টানেলের মধ্যে গাছ প্রতি পাঁচশো গ্রাম জৈব সার বা গোবর সার দিয়ে দিতে হবে এ সার গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে দর্শক বন্ধুরা দেখুন ঠিক এভাবে দিয়ে দেবেন এবার যে সারগুলো মিস করেছিলাম সেখান থেকে মোট সারকে মোট গাছ দ্বারা বাক করে পরিমাণ মতো সার টানেলের চারপাশে প্রয়োগ করতে হবে এরপর কি করবেন এরপর ওই টানেলটি মাটি দিয়ে বরাট করে দিতে হবে এছাড়া গাছের গোড়ার দিকে মাটি দিয়ে উঁচু করে দিতে হবে যাতে করে গাছের গোড়ায় পানি না জমে উঁচু করে দিলে কী হবে এতে করে গোড়া পচা রোগ দূর হবে দর্শক বন্ধুরা এরপর কি করবেন এরপর গাছে পরিমাণ মতো পানি দিয়ে শেষ দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা গাছে ফুল ছলে এলে কী করবেন গাছে যখন ফুল চলে আসবে তখন ফ্লুরা অথবা মিরাকোলান এক এম এল এক লিটার পানিতে মিশিয়ে সমগ্র গাছে স্প্রে করে দিন এতে করে গাছের পরাগায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে খুব দ্রুত ফুল ফলে পরিণত হবে দর্শক বন্ধুরা এই পরিচর্যাগুলো যদি আপনারা ভেবে গাছে ফলো করতে পারেন তাহলে আপনার গাছের ফলন দুই থেকে তিন গুণ বেশি হবে তাই সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ